কুকিং অ্যাট হোমে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি একটু অন্যরকম স্টাইলের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এর জন্য আমি এখানে কিছু পমফ্রেট মাছ নিয়েছি, আর এই মাছগুলো একটু বড় ছিল বলে আমি মাছগুলোকে কিন্তু দু টুকরো করে কেটে নিয়েছি। কেউ চাইলে কিন্তু এই মাছগুলো আস্তেও রেখে দিতে পারো। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে একটা থালার ওপরে সাজিয়ে রেখে দিয়েছি, যাতে করে মাছগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার হলুদ আর লবণ দিয়ে মাছগুলো সাজানো রয়েছে। আমি কিন্তু এর ভেতরে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, পাতি লেবুর রস দিয়ে এই লবণ আর হলুদগুলোকে আমি মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো। এবারে কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এক টুকরো মাছ ছেড়ে দিলাম। আমি এখানে একটা মাছই দিলাম, কারণ একটা মাছ ভাজলে মাছগুলো ভাজা খুব সুন্দর হবে, তো সেই জন্য একটা মাছই দিয়ে দিয়েছি। আর একটু ওয়েট করব, যখন মাছটার এক পিঠ হয়ে যাবে তখন আর এক পিঠটা উল্টে দেব। তো এইভাবে বাকি মাছগুলো আমি সব ভেজে নেব। এবারে সমস্ত মাছ ভাজার পর আমার কড়ায় কিন্তু তেল ছিল, আর ওই তেলেই আমি কিছু আলু টুকরো করে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে আমি ওতে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর অল্প একটু চিনি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবার কষিয়ে নেব দু তিন মিনিটের জন্য। এখানে যদি কড়াই মাছ ভাজার পর তোমার তেল না থাকে তাহলে তেলটা দিয়ে নেবে, তো আমার ছিল বলে আমার আর দেওয়ার প্রয়োজন হয়নি, আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। এবারে আমি এখানে একটা মশলা করে রেখেছি সর্ষে আর পোস্ত দিয়ে। আমি এখানে দু চামচ পোস্ত দিয়েছি আর এক চামচ সাদা সর্ষে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে বেটে নিয়েছি, আর সাথে লঙ্কা দিয়ে দিয়েছি। এই লঙ্কাটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে, ঝাল কমিয়ে বাড়িয়ে। আমি এখানে চারটে লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে বেটে নিয়ে এর ভেতরে দিয়ে একটু কষিয়ে নেব। তো মিনিট পাঁচেক পর মাছগুলো একটা একটা করে এর ভেতরে ছেড়ে দেবো, তারপরে মাছগুলোকে একটা একটা করে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে মিনিট দশেক লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি পমফ্রেট মাছের ঝাল। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে আমি কত ইজিভাবে পমফ্রেটের ঝাল তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, আমার এই পমফ্রেট ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবে, আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আরও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সকলের মধ্যে একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।